জুড়ে লক্ষ্মীপুর। আমার প্রিয় কমলনগর বাসী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় তুরাবগঞ্জ বাসী, দীর্ঘ 17 বছর পরে এই প্রথম এই বাজারে আমি বক্তব্য রাখছি। এখানে যারা পুরান মানুষ আছেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনারা নিশ্চয় অবগত আছেন আমরা আবু সাহেবকে কিভাবে ভুলে যাব। আমরা রংপুরের আবু সাহেবকে আমরা কিভাবে ভুলে যাব? আবু সাহেবের রক্তের ঋণ আমরা কিভাবে শোধ করব? মুগ্ধের রক্তের ঋণ আমরা কিভাবে শোধ করব? শুধু এখানে মুসলমান মারা যায় নাই, এখানে হিন্দু ছেলে মারা গিয়েছে, এখানে হিন্দু মেয়ে মারা গিয়েছে। ওদের যে অঙ্গীকার, একটি শোষণ বঞ্চনাহীন বাংলাদেশ যে স্বপ্ন নিয়ে ওরা মৃত্যুবরণ করেছে, আমি বিশ্বাস করি আমার কমলনগরের সমস্ত জনগণ এবং আমার নেতা কর্মীরা আপনারা সে বিশ্বাস রক্ষা করবেন। আমরা যেন আবার পালিয়ে যেতে না হয় এমন কোন আচরণ আমরা করব না। বছরের পর বছর ওই ফ্যাসিস্ট হাসিনার আয়না ঘরে বন্দি ছিল, সন্তান তার মুখ দেখতে পারে নাই, সন্তান তার পিতার মুখ আজ খুঁজে পায় নাই। আর এই চলমান আন্দোলনে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন, আমি সকলের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন ওনাদেরকে শহীদি মর্যাদা দিক। প্রিয় নেতৃবৃন্দ, আজকে শুধু একটি কথা বলতে চাই, এই বাজারেই ছিল ফজলু মিয়া আমার বাবার বন্ধু, এই বাজারেই ছিল সেলিম চেয়ারম্যান, আওয়ামী লীগ করতেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি করেছিলাম। ওর মৃত্যুর আগের দিন পর্যন্ত আমার আমাকে সম্মান করত, কিন্তু অবাক হয়ে গেলাম, সেলিমের ছেলে, সেলিমের ভাগ্না, আমাদের লক্ষ্মীপুরের কৃতি সন্তান, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী, এনে আমার কমলনগর বাড়িতে আসবেন, সেই জন্য এখানে গরু জবাই করে সারাদিন লাঠিয়াল দিয়ে পাহারা দিয়েছেন। আমি কষ্ট পেয়েছি, আমি রতনকে ফোন করেছিলাম, রতন তোমার বাবা তোমার দাদা কোনোদিন আমাকে অসম্মান করে নাই, রামগতি কমলনগরের এই কমলনগরে বিএনপির আমলে শুধু একটি মামলা করেছিল আইসিতে, তখন থানা ছিল না, আইসি ক্যাম্প ছিল, আইসি ক্যাম্পের ইনচার্জ ছিল রফিক, ওই রফিকের নিজ খরচে ওই মামলা আমি উদ্র করাইছিলাম। আর আজকে আমার রামগতি কমলনগরে, বিশেষ করে রামগতিতে, এই কমলনগরে 116টা মামলা, 17,000 লোক মামলার আসামি, কিন্তু এই জন্য কি আমরা ওদের থেকে প্রতিশোধ নেব? আমার নেত্রী খালেদা জিয়া কি বলেছেন আপনারা সেদিন শুনেছেন, 2 মিনিটের বক্তব্য দিয়েছেন, হিংসা দিয়ে কোনোদিন জয় লাভ করা যায় না, ক্ষতিগ্রস্ত করে কোনোদিন আরাম পাওয়া যায় না। এই মুক্তিযুদ্ধের চেতনার এই বাংলাদেশ, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ের এই বাংলাদেশ, যারা প্রতিদিন কথায় কথায় বলতো মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ছিল বৈষম্যহীন একটি বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমরা সকলে ভাই ভাই, সেই বাংলাদেশ নষ্ট করেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বাংলাদেশ নষ্ট করেছে এই স্বৈরাচারী আওয়ামী লীগ। আজকে আল্লাহ তো সে বিচার করে দিয়েছে,
বেগম খালেদা জিয়া তো পালাই যায় নাই, বেগম খালেদা জিয়াকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে, কিন্তু আজও উনি বেঁচে আছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা বাংলাদেশকে ভালোবাসেন, যারা জিয়াউর রহমানকে ভালোবাসেন, যারা খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে ভালোবাসেন, আমি আজ বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলবো আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকব। কিন্তু একটি কথা মনে রাখবেন, আজকেও কিন্তু একজনের জান নষ্ট হয় নাই। 5 তারিখের পরে কি কমলনগর একটা লোক খুন হয়েছে? তাহলে একটু আপনারা লুকিয়ে থাকেন কিছুদিন, নেতাকর্মীর সামনে পড়েন না।